তখন তো হারাম করিয়া নিজেকে জাহান্নামের জন্য তৈরি করেছেন। কথা তিনি বলেছেন যে গণতন্ত্রকে যারা হারাম করে তারা জাহান্নামে যাওয়ার ব্যবস্থা নিয়েছে, তারা তার কথা তে শুনেছেন। আল্লাহ পাক জাহান্নামে যাওয়ার রাস্তার কথা উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে জান্নাত পাওয়া যাবে না রাসূলের বিরুদ্ধাচরণ করলে জান্নাত পাওয়া যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে জান্নাত পাওয়া যাবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ যদি নাফরমানি করে তাহলে জাহান্নামে যাবে। গণতন্ত্র কি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা হলো? নয়। তাহলে গণতন্ত্র হারাম করে জান্নাতে যাওয়া যাবে না জাহান্নামে? সাইদি সাহেব বলছেন জাহান্নামে, কিন্তু কোরআন বলছেন না। যারা গণতন্ত্র বলে গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে, ইসলামী আইন বাস্তবায়ন হবে, সেটি কিন্তু জাহান্নামের রাস্তা। শুনে রাখুন কোরআন আয়াত শোনাচ্ছি আপনাদেরকে, সূরা নিসা আয়াত নম্বর 115, আল্লাহ পাক বলছেন ওমাই ইউশাকিকির রাসূলা, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর বিরুদ্ধাচরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গণতন্ত্র তো দেননি, 1400 বছরে 1350 বছর ছিলই না। তার জন্য সঠিক পথ স্পষ্ট হয়ে যাওয়ার পর, হিদায়ত স্পষ্ট হয়ে গেছে, কোরআন নাজিল হয়ে গেছে, ওহির দরজা বন্ধ হয়ে গেছে, দিনকে আলিয়া মাকমাল তলক দিনকে আল্লাহ কমপ্লিট করে দিয়েছেন, তারপরেও যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে, মুমিনিন এবং মুমিনগণের রাস্তা ছাড়া অন্য কোন রাস্তার অনুসরণ করে, প্রথম সারির মুমিন কারা? সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তাহলে সাহাবাই কেরাম খুলাফায়ে রাশিদিনের রাস্তা ছাড়া অন্য কোন রাস্তা অবলম্বন করে? 1400 বছরের মুমিন মুসলিম শাসকদের রাস্তায় গণতন্ত্র রাস্তা না, এটি হচ্ছে আব্রাহাম লিঙ্কনের রাস্তা। যদি মুমিনদের রাস্তা ছাড়া অন্য কোন রাস্তার অনুসরণ করে, তাহলে আল্লাহ কি বলছেন? নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যেখানে ফিরতে চাবে সেদিকে আমি ফিরিয়ে দেবো। ওয়া নুসলিহি জাহান্নাম, এবং তাকে জাহান্নামে প্রবিষ্ট করবো, দাখিল করবো, আল্লাহ বলছেন। ওয়াসাআত মাসীরা, এবং এই জাহান্নাম হচ্ছে বড়ই নিকৃষ্ট স্থল। তাহলে জাহান্নামে যাওয়ার রাস্তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের রাস্তার বিরুদ্ধাচরণ করা, জি। আর গণতন্ত্র হচ্ছে নবী করিম সাল্লাম সাহাবায়ে কেরাম মুমিনগণের রাস্তার বিরুদ্ধাচরণ, সুতরাং সেটি হচ্ছে জাহান্নামে যাওয়ার রাস্তা, জি।